بسم الله الرحمن الرحيم فقل يا مر سلام السلام عليكم ورحمة الله وبركاته নবাগত প্রথম বর্ষের শিক্ষার্থী এবং প্রথমে আমার ফুলের শুভেচ্ছা ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের ক্লাস। আজকের ক্লাসের আগে সকলকে আবার স্বাগত জানাচ্ছি জবা ফুলের, এবং সেই সঙ্গে আমার পরিচিতি আমি আলোকদার আবু ফিরোজ মোহাম্মদ আশুতুল হক, ইতিহাস বিভাগ সহকারী অধ্যাপক সান্তাহার মহিলা কলেজ সান্তাহার, পাঠ পরিচিতি ইতিহাস প্রথম পত্র প্রথম বর্ষ প্রথম অধ্যায়, সময় সকাল 10টা, তারিখ 14/10/2020 সাল। এটা একটি মাঠের ছবি, যেমন একটা ভারতবর্ষের একটা মাঠ, বাংলাদেশের একটা মাঠ, সেই মাঠের দৃশ্য যেখানে বর্তমান গরু মহিষ ইত্যাদি চারণভূমি হিসাবে ব্যবহার করা হচ্ছে, সেই জায়গাটার নাম হিসাবে আমার আজ ক্লাস মনোযোগ সহকারে এটি মাঠটি পড়বেন, দর্শনীয় মাঠটি দেখবেন। পরে কী ক্লাস নেবো সেই সম্বন্ধে আমি বলে দিচ্ছি। ক্লাসটা আজকে নেব একটা মাঠ, সেই মাঠটা নাম হচ্ছে বক্সার প্রান্তর। এই বক্সার প্রান্তরে বক্সারের যুদ্ধ সংঘটিত হয়, যার কারণ ও ঘটনা ফলাফল আজকে আলোচনা হবে। সেখন ফল তার যদি তোমরা আজকে এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখো এবং শিক্ষা লাভ করবে, সেখান থেকে 1 নম্বর বাংলার স্বাধীনতা রক্ষার শেষ প্রচেষ্টাকারী মীর কাসেম সম্পর্কে বলতে পারবে, 2 নম্বর বক্সারের যুদ্ধের কারণ বর্ণনা করতে পারবে, 3 নম্বর বক্সারের যুদ্ধের ফলাফল বর্ণনা করতে পারবে, 4 মীর কাসেম মীরজাফর এবং ইংরেজদের মসনদে বসার একটি দৃশ্য না বলাকে দেখো। এরপরে এই যুদ্ধের কারণ, যুদ্ধের কারণ 1 নম্বর স্বাধীন চেতা মনোভাব। মীর কাসেম ছিলেন একজন স্বাধীন চেতা মনোভাব, এর যার কারণে বক্সারের যুদ্ধ সংগঠিত হয় 1764 সালে। তিনি শাসন ব্যবস্থা 2 নম্বর তিনি শাসন ব্যবস্থা পুনর্গঠন করেন, পূর্বের যে শাসন ব্যবস্থা ছিল সেগুলো আবার নতুন করে পুনর্গঠন করেন, 3 নম্বর রাজধানী স্থানান্তর, তিনি রাজধানী কলকাতা থেকে মুঙ্গের স্থাপন করেন এবং চারিদিকে পরীক্ষা খনন করেন, এতে ইংরেজরা মনক্ষুণ্ণ হয় এবং রাজধানী স্থানান্তরের কারণে বক্সারের যুদ্ধ সংঘটিত হয়, যা ফরমানের অবমাননা। মীর কাসেম যে ফরমান জারি করে তার অবমাননা করেন ইংরেজরা, যার ফলে এই বক্সারের যুদ্ধ সংঘটিত হয়। 5 নম্বর অবাধ বাণিজ্য প্রচলন, মীর কাসেম অবাধ বাণিজ্য প্রচলন করেছিল কারণ দেশীয় বণিকরা শুল্ক বা কর দিয়ে খাজনা দিয়ে ব্যবসা করতে হতো, কিন্তু বিদেশিরা ইংরেজরা খাজনা দিত না, যার ফলে তিনি দেশীয় বণিকদের খাজনা মওকুফ করে দিয়েছিলেন এবং খাজনা ছাড়াই ব্যবসা বাণিজ্য করার অনুমতি দিয়েছিলেন, যার কারণে ইংরেজদের সাথে তিক্ততারও বেড়ে যায়, ফলে বক্সারের যুদ্ধ মীর কাসেমের সাথে সংঘটিত হয়। এগুলো কারণ আরও আছে, সেগুলো ভালো করে অধ্যয়ন ঘটনা ঘটনাটা ঘটছিল যে বক্সারের যুদ্ধ, বক্সার বিহারের একটি স্থান, 1764 সালে মীর কাসেম ইংরেজদের মধ্যে যুদ্ধ বক্সারের প্রান্তরে হয়েছিল বলে সংঘটিত হয়েছিল বলে তাকেই বক্সারের যুদ্ধ বলে। ঘটনা
বাংলা বিহার উড়িষ্যার নবাব মীর কাসেম অযোধ্যার নবাব দিল্লির সম্রাটের সহযোগিতায় একটি ত্রিপক্ষীয় জোট গঠন করে 1764 সালে এবং 22-10-1764 ইংরেজদের বিরুদ্ধে বক্সারের প্রান্তরে যুদ্ধ অবতীর্ণ হয়। মীর কাসেমের মৈত্রী জোট পরাজিত হয়। এই 22-10 আর 8 দিন পরেই এই 22-10 আসবে, যেটা হচ্ছে বক্সারের যুদ্ধের একটি স্মরণীয় দিন, 22-10-1764 সাল। আর আজকে বর্তমানে আসতেছে তারিখ 14-10-2020 সাল। বাংলার নবাব সুজাউদ্দৌলা এবং বক্সারের প্রান্তর, বক্সারের ম্যাপ এবং মিয়াস দিল্লির সম্রাট শাহ আলম, এই বাংলার নবাব ও বাংলার নবাব, অযোধ্যার নবাব আর দিল্লির সম্রাট মিলে এই বক্সার প্রান্তরে যে যুদ্ধ হয় সেখানে এই যুদ্ধে মীর কাসেম পরাজয় বরণ করে, ফলে অযোধ্যার নবাব এবং দিল্লির সম্রাটও পরাজয় বরণ করে, মৈত্রী জোট পরাজয় বরণ করে, ফলে এই যুদ্ধে সূর্য অস্তমিত হয়ে যায়। বক্সারের যুদ্ধ ইংরেজরা জয়লাভ করে। বক্সারের যুদ্ধে ফলাফল, স্বাধীনতার সূর্য অস্তমিত হয়ে যায়। বক্সারের যুদ্ধের ফলাফল 1, এটা ছিল একটি প্রকৃত যুদ্ধ, কারণ পলাশির যুদ্ধ কিছুক্ষণ সময় 20-30 মিনিটের একটি যুদ্ধ হয়েছিল, সেই জন্য ওটি প্রকৃত যুদ্ধ ছিল না। আর বক্সারের যুদ্ধ মৈত্রী জোট করে পরিকল্পনা করে যুদ্ধ হয়েছিল বলে এরা প্রকৃত যুদ্ধ বলা হয় এবং পরিকল্পিত যুদ্ধও বলা হয়। 2, স্বাধীনতার পরিসমাপ্তি, এই যুদ্ধের ফলে স্বাধীনতার পরিসমাপ্তি ঘটে এবং ব্রিটিশ শাসনের ভিত্তি আরও শক্তিশালী হয়ে ওঠে। বাংলার রাজস্ব লাভ করে এবং বাণিজ্যিক সুবিধাও লাভ করে ইংরেজরা। উপনিবেশিক শাসন প্রতিষ্ঠিত হয় এবং বেতনভোগী কর্মচারী প্রতিষ্ঠা লাভ করে, বেতনভোগী কর্মচারীতে পরিণত হয় এবং পুনরায় মীর জাফরের ক্ষমতা লাভ করেন 1764 সালে। এই হচ্ছে যুদ্ধের ফলাফল। যাই হোক, বাড়ির কাজ, বক্সারের যুদ্ধের ফলে ভারতবর্ষে কোম্পানির ক্ষমতা আরও বেড়ে যায় অধ্যয়ন করতে। বাড়িতে যদি তোমরা আসলে এই যুদ্ধের এগুলো যদি আর একটু ভালো করে পড়ো এবং বক্সারের যুদ্ধে ভারতবর্ষের কোম্পানির ক্ষমতা বেড়ে যায় এটা অধ্যয়ন করো, তাহলে বাড়ির কাজের মাধ্যমে, আমার এই ক্লাসের মাধ্যমে তুমি আরও ভালো হতে পারবে এবং ভালোভাবে জ্ঞান লাভ করতে পারবে এই বক্সারের যুদ্ধ। যাই হোক, এই বাড়ির ছবি, বাড়ির বসে থেকে তুমি কাজ করবে। এবং সবশেষে তোমাদের ধন্যবাদ জানাই এবং কদম ফুলের শুভেচ্ছা এবং ধন্যবাদ সকলকে। শেষবারের মতো আর একবার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে ধন্যবাদ।